হাই গাইস আজকে আপনাদের বলবো হোয়াট ইজ এক্সেনেস হয়তো আপনারা এক্সেনেসের নামটা শুনেছেন কিন্তু জানেন না যে এক্সেনেস কিন্তু অক্টাইফেক্সের মতো ও অক্টাইফেক্সের থেকে কিছুটা কিন্তু বেশি বেনিফিট দিয়ে থাকে যেটা এক্সেনেস আপনারা হয়তো শুনেছেন যে অক্টাইফেক্সটা কতটা বেনিফিট দেয় যেটা এখন বর্তমান যুগে আপনারা অলরেডি তাকে ব্যবহার করছেন ও সেখানে ট্রেডিং করে পয়সা কামাচ্ছেন কিন্তু আপনাদের এক্সেনেসের সম্পর্কে একটু জানা দরকার যেটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে একটি বড়ো মোবাইল থেকে শুরু করে এক বড় স্ক্রিনের পর্দা একটি বড় ট্রেডিং প্ল্যাটফর্ম তাই হাই গাইস আজকে আপনাদের কাছে এক্সেনেসের সম্পর্কে একটু ডিটেলসে বলবো ও অ্যাকচুয়ালি এক্সেনেসটি কোথা থেকে এসেছে কোন দেশ থেকে অ্যাকচুয়ালি এক্সেনেসটা এসেছে এবং এই ট্রেডিং প্ল্যাটফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে তাই আজকে আপনাদের এক্সপ্লোর করে বোঝাবো এক্সএনএসের তাহলে অ্যাকচুয়ালি তাহলে হিস্ট্রিটা কী হাই গাইস এক্স এসেছে সাইপ্রাস নামক একটি আইল্যান্ড থেকে এই সাইপ্রাস নামক আইল্যান্ড থেকে এই কোম্পানিটি প্রথমে গঠিত হয় দু সালে কিন্তু দু সালে যেহেতু কোম্পানিটা গঠিত হয়েছে কিন্তু তারপরে দু সালে এই কোম্পানিটা কিন্তু আমেরিকাতে আসে এবং দু সালে কোম্পানিটা আমেরিকাতে আসার পর তারপরে এফ সি এর মাধ্যমে দু সালের একটি ফরেক্স বোকার এবং ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের একটি লাইসেন্সটা পায় যেটা তখনই এর প্রায় ওয়ার্ল্ডের মধ্যে বিজনেসটা অ্যাচিভ করে নেয় দুশো বিলিয়ন ডলার তারপরে প্রায় ওয়ার্ল্ডের মধ্যে চল্লিশ হাজার মানুষ একে প্রায় অ্যাকসেপ্ট করে ও এর মধ্যে ট্রেডিং করতে চালু করে কিন্তু তখনই আমেরিকা থেকে অলরেডি লাইসেন্সটা পেয়ে যায় কিন্তু আপনাদের জানতে হবে তাহলে এই এই তাহলে অ্যাকসনেসের তাহলে অ্যাকচুয়ালি বসটা কে এবং এর তাহলে অফিসগুলি তাহলে অ্যাকচুয়ালি কোথায় কোথায় রয়েছে যেটা হেড অফিস বলে আপনারা মানতে পারেন অ্যাকসনেসের তাহলে অ্যাকচুয়ালি বস হলো যেটা এখন বর্তমানে মানে যাকে আমরা বলি কো ফাউন্ডার এখন হচ্ছে অ্যাকসেনসের কো ফাউন্ডার হল পেটার অফ ইগো লাইচাগ কিন্তু এর হচ্ছে সিও যাকে আমরা বলি সিও মানে জেনারেল ম্যানেজার মানে ম্যানেজিং ডিপার্টমেন্টের যে থাকে সে হচ্ছে ডেভিড মরেস যেটা হচ্ছে আমেরিকার ব্যক্তি এই অফিসটা তাহলে কোথায় যেখানে বর্তমানে অল সমস্ত কিছু কন্ট্রোল হয় সেই অফিসটা হলো লিমাসোল মানে আমেরিকার মধ্যে অবস্থিত অ্যাকচুয়ালি অ্যাকসেনেসের তালে অফিসটা রয়েছে আমেরিকা ইউকে সাউথ আফ্রিকা থাইল্যান্ড এই দেশগুলিতে কিন্তু অলরেডি অ্যাক্সেনেসের কিন্তু পুরো স্থায়িত্ব ও তাদের অফিসটা রয়েছে অ্যাকসেনেস যেহেতু একটি ফরেক্স ট্রেডিংয়ের একটি লাইসেন্স পেয়েছে ওয়ার্ল্ডের মধ্যে ও ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় বিজনেসটা চালিয়ে রেখেছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড়ো বিজনেসটা চালিয়ে রেখেছে ইউকে ইন্ডিয়া থাইল্যান্ড বাংলাদেশ সাউথ আফ্রিকা ইজিপ্ট আরও অনেক দেশে কিন্তু এর হচ্ছে মেন অফিস ও বিজনেসটা চালিয়ে রেখেছে কিন্তু আপনাদের জানতে হবে অ্যাক্সেন ডিপোজিটের জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কত প্রোভাইড করে এবং সব থেকে ম্যাক্সিমাম উইড্রলের লিমিটটা কত রেখেছে অ্যাক্সিনসের কিন্তু ম্যাক্সিমাম আপনি এখানে ডিপোজিট করে ট্রেডিং করতে পারবেন সর্বনিম্ন যেটা আপনারা অক্টা এফেক্সের থেকেও কম পাবেন মানে অক্টাইফেক্সের সর্বনিম্ন ডিপোজিট টোয়েন্টি ফাইভ ডলার থেকে মানে পঞ্চাশ ডলার মানে দশ পঁচিশ ডলার থেকে দশ ডলার আপনি ডিপোজিট করে সেখানে ট্রেডিং করতে পারবেন অ্যাক্সেনেসেতে আপনারা মাত্র দশ ডলার ডিপোজিট করে সেখানে নিজেরা ট্রেডিং করতে পারবেন এবং সব থেকে কম পয়সাতে সেখানে ডিপোজিট করে আপনারা ট্রেডিং শিখতে পারেন এবং ট্রেডিং করার জন্য সেখানে নামতে পারেন কিন্তু আপনাদের জানতে হবে অ্যাকশনেসের কিন্তু টোটাল দুটো ভার্সান রয়েছে যেটা হচ্ছে নর্মাল এক্সনেস অলরেডি আপনারা জানেন কিন্তু অ্যাকসেনেসের মধ্যে মেটা টেডার ফোর মেটা টেডার ফাইভ কিন্তু আপনারা শুনলে অবাক হবেন মেটা টেডার ফোর মেটা টেডার ফাইভ এটার বেনিফিট যদি আপনারা যদি খুব ভালোভাবে যদি পেতে চান তাহলে কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি আপনারা শুনলে অবাক হবেন মেটা টেডার ফাইভ মেটা টেডার ফোর যেটা হলো আইওএস প্ল্যাটফর্মের মাধ্যমে অলরেডি ভালোভাবে ট্রেডিং করার জন্য একটি পদ্ধতি দিয়ে থাকে এখানে মেটা ডেটার ফোর ডেটার ফাইভের ভালো ভার্সেন কিন্তু আপনারা আইওএসের অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন আই ওএস অ্যাপ্লিকেশানটা কি সেটা আপনাদের জানতে হবে সেটা আপনারা যদি অ্যাপেল কোম্পানির কোনো ইলেকট্রিক ডিভাইসের মধ্যে যদি এই মেটাডেটার ফোর মেটা ডেটার ফাইভটাকে যদি কাজ করা এর মধ্যে যদি ট্রেডিং করেন তাহলে কিন্তু সব থেকে ভালো বেনিফিটটি এখানে পাবেন মানে স্পিড থেকে শুরু করে যে কোনো কিছু ট্রেডিংয়ের প্রসেস আপনাদের জানতে হবে এক্সেন্সের ডিপোজিটটা গ্রহণ করছে যেটা ইন্ডিয়ার মধ্যে ইউপিআই কিউআর কোড কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ডিপোজিটটা ম্যাক্সিমামেরা বেশি প্রেফার করে গোল্ড কার্ড অয়েল ও ম্যাটেল এক্সনেস কিন্তু প্রায় তাদের ডিপোজিটটা অ্যাকসেপ্ট করে কারণ আপনারা হয়তো শুনেছেন এক্সিনেস যেহেতু একটি ফরেক্স ট্রেডিংয়ের জন্য বড় এবং ছোট ট্রেডার হিসাবে বিখ্যাত তাই কিন্তু দুবাই সৌদি আরও কিন্তু এতেও কিন্তু ইনভেস্ট করে থাকে ও এর মধ্যে ট্রেডিং করে আরেকটা জিনিস এখানে কি এক্সএনএস তালে আর কোন দিকে আপনাদের ডিপোজিটের অপশানটি খোলা রেখেছে এক্সেনেস কিন্তু এখানে ব্যাঙ্ক অনলাইন রেখেছে ডেবিট কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড ও এখানে বিটকনের মাধ্যমেও ডিপোজিট করে কিন্তু একটা জিনিস শুনলে অবাক হবেন এক্সেনেস কিন্তু আরও কিছু ডিপোজিটের প্ল্যাটফর্ম রেখেছে যেখান থেকে যদি আপনারা ডিপোজিট করেন কিংবা উইথড্রল করেন সেখান থেকে আপনারা কিন্তু বেশি বেনিফিটটা পাবেন সেটা হলো রিপেল কারণ আপনারা জানেন রিপেল থেকে যদি আপনারা যদি ডিপোজিট করেন কিংবা উইথড্রল করেন সেখানে কিন্তু বেশি বেনিফিটটা দেয় হয়তো আপনারা দেখেছেন যে হোয়াট ইজ রিপেল আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কেন রিপেলকে আমেরিকান বেশি প্রেফার করে ও ট্রেডিং প্ল্যাটফর্মে হোয়াট ইজ রিপেল হাউ ওয়ার্ক রিপেল এই দুটো ভিডিও যারা যারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন এই দুটো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই এখানে এক্সেনেস কিন্তু রিপেলের কিন্তু সব থেকে বড়ো বেনিফিট ও বড় একটি ডিসকাউন্টের মাধ্যমে ও আপনাদের বেনিফিট প্রদান করে থাকে যেটা ডিপোজিট থেকে শুরু হোক উইডল থেকে শুরু হোক এক্সএনএস তাই রিপেলের কিন্তু সব থেকে একটি বড় ভূমিকাও কিন্তু প্রদান করে থাকে কিন্তু আপনাদের একটা জিনিস জানতে হবে এক্সনেসের মধ্যে টোটাল সাতানব্বইটি দেশের কারেন্সির কিন্তু ডিপোজিট ও লেনদেন হয় ও এখানে ক্রিপ্টো কারেন্সির মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে দশটি ক্রিপ্টো কারেন্সিকে এক্সনেস বেছে নিয়েছে যেখানে ট্রেডিং করার জন্য সবথেকে বেনিফিট দিয়ে থাকে কিন্তু এই দশটির মধ্যে এক নম্বরে বিটকয়েনকে রেখেছে বিটকয়নের অ্যাড্রেস দিয়েই বিটকয়নের ভ্যালু হিসাবে পয়সা নিতে পারবে এবং দিতে পারবে আদার্স কয়েনকে এখানে বিটকয়নের মতো ফ্যাসিলিটি দিয়ে রাখবে না তাই এখানে বিটকয়নের পর সব থেকে ভালো বেনিফিট এখানে রিপেল পেয়ে থাকে তাই রিপেলের মাধ্যমে আপনারা যদি এখানে ডিপোজিট কিংবা উইথড্রল যদি করেন এখানে সবথেকে বেশি বেনিফিট পাবেন যে ওয়ার্ল্ডের মধ্যে প্লেস্টোরে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাতে ফোর পয়েন্ট ফোর র্যাঙ্কে রয়েছে ওয়ার্ল্ডের মাসেতে প্রত্যেকটাতে রিভিউ থাকে ট্রেডিংয়েতে অ্যাকশনেসের দুশো উনআশিটা রিভিউ থাকে একে অ্যাকসেপ্ট করার জন্য প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ প্রায় আগ্রহী থাকে এবং সেভেন্টি সিক্স পারসেন্ট পজিটিভ ও লুকিং ও এর সম্পর্কে কমেন্ট করে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড প্রথম বলতে পারেন যেটা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা সব থেকে বেশি বেনিফিট দেয় সব থেকে মানুষ কিন্তু একে নিয়ে বেশি ট্রেডিং করে আপনারা দেখতে পাবেন তাই এটা দুবাই সৌদি আরবে এই কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্মটি থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে আরেকটা জিনিস এখানে শুনলে আপনারা অবাক হবে মধ্যে যে ওয়ার্কার যে কাজ করছে এক হাজার ওয়ার্কার রয়েছে এবং এই এক হাজার ওয়ার্কারের মধ্যে এতে প্রায় অষ্টাশিটি ন্যাশনালিটিসের মানুষ রয়েছে মানে এতে প্রায় অষ্টাশি জন রয়েছে যেখানে তাদের বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন জাতি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা এই সার্ভিসটাকে প্রোভাইড করে যেটা এক্সনেসের মধ্যে এবং ওদের কো কর্মচারী হিসাবে কিন্তু কাজ করে কিন্তু আপনাদের একটা জিনিস শুনলে অবাক হবেন এখানে দু সালে প্রায় সাড়ে চার কোটি মানুষ এখান থেকে উইথড্রল করেছে অ্যাক্সনেস মান্থলি থ্রি ট্রিলিয়ন ডলারে ট্রেডিং করে থাকে যেটা সারা বিশ্বের মধ্যে ট্রেডিংয়ের একটি সব থেকে বড়ো অ্যামাউন্ট তাই অ্যাকসনেস তাহলে এখানে আপনাদের জানতে হবে কী ধরনের ব্রোকার হাউসটা প্রদান করে ইসলামিক ব্রোকার প্রদান করে ইসলামিক শব্দটার অর্থ হচ্ছে কোনো ধার্মিক বা কোনো ধর্মকে বলা হয় না কারণ ইসলামিক শব্দটি এসেছে এখানে আমেরিকা থেকে এখানে ইসলামিক ব্রোকার শব্দটির অর্থ হল যে যেখানে যে ট্রেডিং প্ল্যাটফর্মটি অধিকাংশ জিনিস ফ্রিতে প্রোভাইড করবে ট্রেডিং করার জন্য এবং তার ডেমো করার জন্য যার ফলে তার ট্রেডিংয়ের অপশানটা সব থেকে নিম্ন হবে আপনারা হয়তো জানেন অ্যাক্সনেসের ট্রেডিং প্ল্যাটফর্মের ট্রেডিংয়ের থেকে কম অ্যামাউন্টটা হল ট্রেন ডলার যেখান থেকে আপনারা ডিপোজিট করে নিজের ট্রেডিং চালু করতে পারেন আপ সেখানে শিখে আপনাদের ট্রেডিংয়ের আর্নিংটা বাড়াতে পারেন তাই অ্যাক্সনেসকে এখানে ইসলামিক ব্রোকার এই জন্যে বলা হয়েছে কারণ সে অধিকাংশ জিনিস ফ্রিতে প্রোভাইড করে এবং তার ফ্রি অ্যাকাউন্ট মেনটেনেন্সের জন্য তাকে ইসলামিক ব্রোকার বলা হয় আপনাদের জানতে হবে তাহলে কার জন্য অ্যাক্সনেস ইন্ডিয়ার মধ্যে এতটা ফেমাস হয়েছে এবং ইন্ডিয়ার মানুষ কেন একে বেশি ব্যবহার করে কারণ ইন্ডিয়ার মানুষরা চায় তাদের উইথড্রল এবং তাদের ডিপোজিটটা যেন খুবই তাড়াতাড়ি যেন ফাস্ট হোক তারা চায় তাদের যেন উইথড্রলের প্রক্রিয়াটা যেন খুবই তাড়াতাড়ি হয় তাই অ্যাক্সিনেস আমাদের ইন্ডিয়ার মধ্যে যত ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের থেকে খুবই তাড়াতাড়ি তাদের উইথড্রলের প্রসেসটা রেখে থাকে যেখানে আপনারা উইথড্রল ও ডিপোজিট খুবই তাড়াতাড়ি করতে পারবে যেখানে ব্যাঙ্কের থেকে উইথড্রলের প্রক্রিয়াটা অনেকটা সহজ তাড়াতাড়ি আপনাদের অ্যামাউন্টটা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে তাই অ্যাক্সেনেসকে সবাই বেশি পছন্দ করে কারণ এর উইথড্রলের প্রক্রিয়াটা অনেকটা ফাস্ট এটাই হচ্ছে ইন্ডিয়ান মানুষেরা বেশি পছন্দ করে এবার আপনাদের জানতে হবে অ্যাকসেনেসের তালে ওপেনিং টাইমটা কত ও ক্লোজিং টাইম কত অ্যাকসেনেস হচ্ছে এভরিডে একটা চল্লিশ মিনিটে খোলা থাকে এবং আবার ক্লোজিং হয় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আবার নাইটে আবার ওপেনিং হয়ে অল নাইট চলে থাকে তাই অ্যাক্সেনেস এখানে মানডে টু ফ্রাইডে পর্যন্ত খোলা আছে বাকি দিনটাতে অ্যাক্সেনেস বন্ধ থাকে এক্সনেস যেমন ফেভারিট এক্স তেমনি ফেভারিট কারণ দুটো অ্যাপস ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি ট্রেডিং প্ল্যাটফর্ম ও আপনাদের সেফটি দিয়ে থাকে তাই হাই গাইস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও অনেক কিছু তথ্য নিয়ে আসবো যেখানে আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়িয়ে দেবে কারণ আপনারা জানেন বর্তমান বাজারে শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি যত সব মার্কেট রয়েছে এই মার্কেটের মধ্যে অনেক কিন্তু সহজেই আপনারা পয়সা আর্নিং করতে পারবেন যার ফলে আপনাদের অনেকটা সতর্কতা থাকা দরকার তাই সময় নষ্ট না করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও তথ্য দেবো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে